নমস্কার বন্ধুরা, তোমরা যে WBPSC এক্সাম, এই ভিডিওতে আমরা বাংলা থেকে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন করব। সমস্ত এমসিকিউ টাইপেরগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। সমস্ত এমসিকিউ টাইপের বইগুলো যেগুলো কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সমস্ত তোমাদের মাধ্যমিকের টেস্ট বই থেকে নেওয়া হয়েছে, এখানে তোমরা গ্রামারের অনেক কোশ্চেন পেয়ে যাবে। সেই জন্য এই ভিডিওগুলো কিন্তু তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। সঙ্গে সঙ্গে মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থী তোমরা এখন পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ভিডিও সিরিজের 2 নম্বর ভিডিও, এর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেনগুলো আমরা জেনে নেবো এবং কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমরা জেনে নেবো এক এক করে। কোশ্চেন কী আছে, ফার্স্ট কোশ্চেনটা কী আছে, ক্রমশ অকথা ছড়িয়ে পড়লো, ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়েছিল। ক্রমশ এখানে এখানে কি কারেকশনের কথাটা কিন্তু ছড়িয়ে পড়েছিল ক্রমশ, যেগুলো তোমরা অ্যান্সার দিতে পারবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার তোমরা দিয়ে দেবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, পাবলো নেরুদা ছিলেন, পাবলো নেরুদা কী ছিল, কোথাকার ছিল, ইনি ছিলেন চিলির ছিলেন, কোথাকার ছিলেন, ইনি চিলির ছিলেন। নেক্সট কোশ্চেনটা কী আছে, আমাদের যে কী নেই, আমাদের যেন কী নেই, আমাদের ইতিহাস নেই, কী নেই আমাদের ইতিহাস। নেক্সট কোশ্চেনটা কী আছে, নোক যাদের তীক্ষ্ণ তোমার, নোক যাদের তীক্ষ্ণ তোমার, এখানে কী হয়ে যাবে, নেকড়ের চেয়ে, নেকড়ের চেয়ে, এখানে হয়ে যাবে নেকড়ের চেয়ে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে, তাহলে বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স কে বলেছিলেন, বলেছিল লর্ড কার্জন, কে বলেছিল, লর্ড কার্জন। নেক্সট কোশ্চেনটা কী আছে, কর্ম প্রবচনীয়, আচ্ছা এখানে কার অপর নাম, এখানে কর্ম প্রবচনীয়, তাহলে কার অপর নাম কর্ম প্রবচনীয় হয়ে যাবে, অনুসর্গের অপর নাম হয়ে যাবে কর্ম প্রবচনীয়, তাহলে এখান থেকে তোমাদের গটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, মেয়েটি কি নাচেই নাচে, এখানে নাচ কী কর্ম, নাচ একটা কী কর্ম সেটা বলতে লাগবে, সমধাতুজ কর্ম, নাচ এখানে একটা কী হয়ে যাবে, সমধাতুজ কর্ম। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, আর সেই সুযোগটাই তপন এখন দেখতে পাচ্ছে, এখানে তপনের কোন সুযোগের কথা বলা হয়েছিল, তাহলে তপনের এখানে কোন সুযোগের কথা বলা হয়েছিল, লেখককে দেখবার সুযোগ, কি লেখককে দেখবার সুযোগের কথা এখানে বলা হয়েছিল। কখনো সিংহের নিবের মুখে বসানো হয়, তাহলে কখনো সিংহের নিবের মুখে কী বসানো হয়, হীরে, কী বসানো হয়, হীরে। এরপরে নেক্সট কোয়েশ্চনটা কী আছে, এটা তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারবে কিন্তু, নেক্সট কোয়েশ্চনগুলো দেখে নেবো। তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধটা কেমন ধরনের যুদ্ধ ছিল, এই যুদ্ধটা ছিল রক্তের এক অগ্নিয় পাহাড়ের মতো, কী হয়ে যাবে, রক্তের এক অগ্নিয় পাহাড়ের মতো। নেক্সট কোশ্চেনটা কী আছে, পায়ে পায়ে হিমানির বাঁধ, এখানে হিমানি শব্দটার অর্থ কী হবে, হিমানি শব্দের অর্থ হয়ে যাবে তুষার, কী হয়ে যাবে, তুষার। নেক্সট কোশ্চেনটা কী আছে, বিভৎস কাদায় পিণ্ড কী দিয়ে গেল, তাহলে বিভৎস কাদায় পিণ্ড কী দিয়ে গেল, বিভৎস কাদায় পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল। নেক্সট কোশ্চেনটা কী আছে, পূজার ফুল হলো, এটি একটি কী সম্বন্ধ এখানে বলতে লাগবে, এটি হয়ে যাবে একটা নিমিত্ত সম্বন্ধ, কী সম্বন্ধ হয়ে যাবে, নিমিত্ত সম্বন্ধ। নেক্সট কোশ্চেনটা কী আছে, পদের বচনকে নির্দিষ্ট করে, তাহলে এখান থেকে গ সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা এখানে জেনে নেবো, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেষের মুখে করুণার ছাপ, তাহলে মেষের মুখে যখন উনি করুণার ছাপ দেখেছিল তখন কী হয়েছিল, তপন তখন কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল, তাহলে এখানে কী হয়ে যাবে, কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেনটা কী আছে, পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তাহলে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কী পড়লো, শান্ত হলুদ দেবতারা, কী পড়লো, শান্ত হলুদ দেবতারা। নেক্সট কোশ্চেনটা কী আছে, ছড়ানো রয়েছে কাছে দূরে, কী আমাদের শিশুদের সব, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। নেক্সট কোশ্চেনটা কী আছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কজন, তাহলে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কজন, এখানে কার কথা বলা হয়েছিল, এখানে অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছিল, কার কথা, তিনি হলেন কে, অন্নদাশঙ্কর রায়, এখান থেকে খটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, এখানে কলমে যে শব্দটা আছে এই শব্দটার কারক বলতে লাগবে, এটা হয়ে যাবে করণকারক, কী হয়ে যাবে, এটা করণকারক, এখান থেকে গ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনগুলো দেখে নেবো, নেক্সট কোশ্চেন নেবো হচ্ছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই এই বাক্যের কর্তা কী, তাহলে এই বাক্যের কর্তা বলতে লাগবে, কর্তা কী হয়ে যাবে, এটা বহি ব্যতিহার কর্তা হয়ে যাবে, এটা ব্যতিহার কর্তাই তোমাদের সঠিক উত্তর হবে, এখান থেকে গটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বিভক্তি কোথায় যুক্ত হয়, এর আগেও কিন্তু আমি অনেকবার তোমাদেরকে বলেছি, বিভক্তি কী, সর্বদা শব্দের
পরে যুক্ত হয়, তাহলে এখানে সর্বদা শব্দের পরে সঠিক উত্তর হয়ে যাবে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দিন আমরা কিন্তু আরও এরকম অনেকগুলো আমরা রেগুলার তোমাদের একটা একটা করে ক্লাস দিয়ে থাকি। তোমাদের 18 তারিখ পর্যন্ত তোমাদের এখানে আমি ক্লাস রেগুলার চালাতে থাকবো, 17 তারিখ পর্যন্ত রেগুলার চালাবো, তোমাদের 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সেই জন্য কিন্তু তোমরা কিন্তু রেগুলার তোমরা দেখতে থাকো, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন।